হ্যালো ফ্রেন্ডস রাজশ্রে কুইসিং অ্যান্ড চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম আমি আর রুহি দুজনে সোফায় বসে আছি সোফার কভার নেই দেখতেই পাচ্ছ কারণ সোফার কভারটা নোংরা হয়ে গেছিলো ওটা কাস্তে দিয়েছি আর রুহিকে দেখে ভাবছো নিশ্চয়ই রুহির কপালে কি হয়েছে রুহি আসলে আমার লাইনারটা নিয়ে এসেছিল কোথায় থেকে বের করে নিয়ে এসেছিল তারপরে আমাকে বারবার খালি বারে বলছে ওকে তাতে এরকম কপালে পরিয়ে আর রুগির পাটা দেখবে এই দেখো পায়ের অবস্থা পায়ে হাতে যাতে ওরকম করে জেবড়ে দিই ওই জন্য তারই মধ্যে অনেক মানে এইটুকু এই এটা না আরও বলছিল যে এই গোটাই কপাল নাকি তার করে দিতে হবে প্রচুর জেদ করছিল প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে বাবু ঘুমিয়েছিল এই এক্ষুনি ঘুম থেকে উঠল। আর আগের ব্লগে তো তোমাদের বল দেখিয়েছিলাম যে আমরা জুতে গেছিলাম তারপরে তারপর থেকে আর ভিডিও করা হয়নি কেন কি আমাদের দুজনেরই শরীরটা আমাদের দুজন নয় আমাদের তিনজনেরই মানে আমার হাজব্যান্ডেরও আমাদের তিনজনেরই কারো না কারো প্রত্যেক দিন কিছু না কিছু করে শরীরটা খারাপ তো সেই কারণে হচ্ছে করতে পারিনি আর আমার শ্বশুরপোশাই আর শাশুড়িমা ওনারা বাড়ি চলে গিয়েছেন দশ তারিখেই ট্রেনে উঠেছিলেন এগারো তারিখ বিকেলেই পৌঁছে গেছেন আর হ্যাঁ আমরা তিনজনে আছি আর এখন টাইম কটা হয়েছে জানো এখন বারোটা বাজে দুপুর বারোটা রুই এক্ষুনি ঘুম থেকে উঠলো মানে সকালে উঠে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তবে আজকে ব্রেকফাস্ট ভালোভাবে করেনি ব্রেকফাস্টের পরে তারপরে আবারও ঘুমিয়ে পড়েছিল তোমার নাম কি আদ্রিকা এদিকে ঘুরে বলো তোমার নাম কি তোমার নাম কি বলো বলো আদ্রিকা এখন রুই নিজের নাম নিজের বলতে পারে এই যে রুহির জন্য আমি এখন ভাত বেড়েছি আর আমাদের যা রান্না হয়েছে তাই কিন্তু রুহি খাবে এখানে ভাতটা একটু স্ম্যাশ করে নিয়েছি বাস এটুকুই করেছি এক্সট্রা রুহির জন্য আর এটা পটলের দোরমা এটা মাছের ঝোল আর এটা হচ্ছে আমের চাটনি যেহেতু পেতলের থালা তাই আমের চাটনিটা থালাতে নিয়ে নিই এরকম একটা বাটিতে নিয়েছি কোথায় গেলি রে রুহি যা সোফা থেকে কোথায় চল রে বাবা দেখো কাণ্ড দেখো সোফায় বসেছিল আর এখন সোনা ওটা যদি হাতে লেগে যায় তোমার চলো চলো ভাতু খেতে হবে ভাতু খেতে হবে খেতে হবে চলো কি করছিস রুহি ক্রিম মাখছিস হাত দিকে পায়ে হাতে করে ক্রিমটি মেখে কি অবস্থা আমাদের মোটামুটি চান টান মানে রুহিকে না আজকে খাইয়ে দিয়ে তারপর চান করিয়েছি কেন কি রুহি আজকে সকালে ঠিকমতো ব্রেকফাস্ট করেনি ওই জন্য ডালিয়া বানিয়েছিলাম ডালিয়া তো ওর একটু পছন্দ নয় ও তো খাচ্ছিল না তাই জন্য লাঞ্চটা একটু তাড়াতাড়ি করিয়ে দিয়ে তাড়াতাড়ি বলবো না বারোটার ভিতরে করিয়ে দিয়ে দেন আমি ওকে চানটা করিয়েছি তারপরে আমারও চান করা হয়ে গেছে পুজো করা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এই দেখো বাবুর কাণ্ড দেখো শুয়ে পড়ে বাবু মনোযোগ দিয়ে ড্রয়িং করছেন ওই ন্যানের সাথে একটা বই ফ্রি দিয়েছিল আর ওর পাপা ওকে স্কেচ পেন এনে দিয়েছিল ব্যাস আর কে দেখে মেঝে থেকে শুরু করে বই কোনো কিছুই আর বাদ নেই কত কিছু যে ভঙ্গি শিখেছে কি আর বলবো আর আমরা যে কথাটাই বলবো ও কিন্তু সেই কথাটাই রিপিট করে মানে চেষ্টা করে সব কিছু বলতে বলতে যে প্রপারলি পারে তা না কিছু কিছু কথা প্রপারলি বলতে পারে নাহলে বেশিরভাগটাই প্রপারলি বলতে পারে না দাও আমাকে দাও টেবিলে রেখে দাও সোনা টেবিলের উপর রেখে দাও এই হচ্ছে রুহির সারা দুপুরের হুতপাত বাজে এখন সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে তো এখন রুহি ঘুমোলো যখন সবার বাড়ির বেবিরা ঘুম থেকে ওঠে রুহি হচ্ছে তখন ঘুমোলো ও ঘুমোলো বলে ভালোই হয়েছে আজকে অনেক জিনিস কাছাকাছি করা হয়েছিল মশারি থেকে শুরু করে বেড কাভার জামা কাপড় সব কিছু তো সেগুলোই হচ্ছে আমি এখন একে একে গুছিয়ে নেব আর আমি আর একটু গুছিয়ে সুছিয়ে রাখতে বেশি ভালো লাগে তাই আমি প্রত্যেক দিনই এগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু যখন যখন গোছানো হয় না তখন এক জায়গায় জমা করে রেখে দিই পরে যখন সময় পাই তখন ভালো করে গুছিয়ে নিই আর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই সোফার কভারটাও আজকে কেটেছিলাম যাই হোক কাপড়গুলো ওয়ার্ডরোপের মধ্যে ঢুকিয়ে দেবো এবারে যাবো একটু ওই মশারিগুলোকে ঠিকঠাক করে নেওয়ার জন্য এই স্টোরেজে মশারি ঢুকিয়ে নেব এক্সট্রা মশারিটা তিনটে মশারি আছে আমাদের টোটাল তো এক্সট্রাটা ঢুকিয়ে নিলাম আর সোফাটাও ঠিক করতে হবে তো সোফার কভারটাও ঠিক করে নেব একটু গোছ গাছ করে রাখলে বাইরের ঘরটা ভালো লাগে এখনো পর্যন্ত সেইভাবে কিছু ঘর গোছানোর জন্য সেরকম কোনো জিনিসপত্র কেনা হয়নি তবে ইচ্ছা আছে পরে পরে কিনবো আর লিভিংটাকে অন্তত সুন্দর করে সাজিয়ে রাখবো আর এই এটা করা হলে না এই কাজটা করা হলে আমি একটু কিচেনের দিকে যাব রুহি ঘুমোচ্ছে ততক্ষণে যতটা পারা যায় কাজে গিয়ে রাখা রাখতে হবে না হলে আবার খুব সমস্যা ও উঠে পড়লে ও তো আবার একটু ছাড়তে চাইবে না আর ও হচ্ছে উঠলেই ও পার্কে যাবে এই যে এই ড্রাইপারটা অর্ডার করেছিলাম এসে ডেলিভারি দিয়ে গেল অ্যাপোলো থেকে এই যে রুহি এখন ঘুমোচ্ছে আর রুহিকে না ওই দিনের বেলাতে ড্রাইপার পরায়নি এমনি প্যান্ট পরেই আর রেক্সিনের ওপরে একটা টাওয়াল পেতে দিয়েছি তাতেই ঘুমোচ্ছে রুহির জন্য বিকেলে যে খাবারটা বানাবো সেটা বানিয়ে রাখছি সুজি বানাবো আর মিষ্টির জন্য একটু মিষ্টি ইউজ করছি সব কিছু দিয়ে দুধটা দিয়ে বসিয়ে নিলাম আর আজকে আমাদের ওই চানা রাজনা করবো মানে কাবুল ছোলা যেটাকে বলে ভিজিয়ে রেখেছিলাম সকালেই সেটাই একটু কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো কিন্তু এক্ষুনি দেবো না সব রেডি করে রাখলাম রুহি ঘুম থেকে উঠলে তবেই সেদ্ধ হতে দেবো হলে ও প্রেসারের আওয়াজে ঘুম থেকে উঠে পড়বে এই তো বাবু বলতে বলতে ঘুম থেকে উঠে চুপচাপ এসে দাঁড়িয়ে আছে আমার পেছনে মুখটা দেখো কেমন হয়ে গেছে বেশিক্ষণ ঘুমলো না অল্প একটু টাইম ঘুমলো ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক আমি এই সময় ফটাক করে আটাটা মেখে নিই হলে পরে খুব সমস্যা হবে আর আটাটা মেখে রাখলে রুটিটা ভালো হয় তো মেখে এটা ঢাকনা দিয়ে রেখে দেব ওই রান্নার একটুখানি জোগাড় টোকাড় করে দিয়ে রুহিকে খাইয়ে সুজিটা খাইয়ে এখন যাচ্ছি রুহিকে নিয়ে নিচে কেন ও ঘরে একটুও থাকবে না ও এখন নিচে যায় একটু আছে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলো করে তো তাই ওকে নিয়ে এখন নিচে যাব। চলো ওয়াটার বটলটা নিয়ে নাও পার্কে গিয়ে ভিডিও যে করব রুহি এত বেশি দুষ্টামি করছে রুহিকে সামলাতে সামলাতে আমি আর ভিডিওই করিনি কেন ওকে যদি একটু চোখের আড়াল করি ও হচ্ছে দোলনা থেকে পড়ে যাবে বা স্লাইড থেকে পড়ে যাবে বা স্লিপ থেকে পড়ে যাবে সেটা আমি একদমই চাই না তো ও তো কেমন উৎপাত করে তোমরা তো দেখেই ছো ভিডিওগুলোতে যেহেতু আমি একা নিয়ে গেছিলাম তাই আর আজকে ভিডিও করতে পারিনি আর এখন অবস্থা দেখো ডাইপারের ওপরে উঠছে কি যে দুষ্টামি করছে কি বলবো মর্নিং সকালবেলা এখন সকাল বলা চলে না এখন কটা বাজে জানো আটটা পঁয়তাল্লিশ কিন্তু আজকে লাকলি রুহি এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তাই আমি অনেক কিছু কাজ করে ফেলেছি মানে রুহি ঘুম থেকে না উঠলে আমার অনেক কাজই অ্যাকচুয়ালি হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি অবশ্যই রুহির খাবারটা বানিয়ে নিয়েছি ওটস আর এর উপরে পেঁয়াজটা রেখেছি এটা এমনিই রেখেছি কেন কি স্যান্ডউইচ বানাবো তাই একটু কাটাকাটি করে রেখেছিলাম পুরো পেঁয়াজটা তো লাগেনি তাই ওটা রেখে দিয়েছি আর আজকে ডিমের ঝোল বানাবো ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম এই ডিমটা তো ফেটে গেছে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে বাদ দিয়ে দেবো আরগুলো বানিয়ে নেব তো চলো এখন স্যান্ডউইচটা বানিয়ে নি ও মেউনিজটা বের করতে হবে ফ্রিজ থেকে বানগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে হচ্ছে একটুখানি টমেটো কেচাপ আর মেয়োনিজ লাগিয়ে নিয়েছি একটাই কিন্তু বানাচ্ছি দুজনের দুটো আলাদা আলাদা বানাচ্ছি কারণ কালকে রাতের ওই আটার রুটি একটা বেঁচে আছে ওটা খাবো আর এটা খাবো তো একটাই বানাচ্ছি আর বেশি হেভি ব্রেকফাস্ট করলে না মানে ভালো লাগে না কেমন একটা গাটা গোলাতে থাকে তাই অল্প অল্প করেই খাবো এ আবার চাটাও বসিয়ে দিয়েছি আমি বেশিরভাগ জায়গাতে ভয়েস ওভার করেছি কিছু জায়গাতে ওয়ান ভয়েস রেখেছি কেন বলো তো প্রচণ্ড আওয়াজ জানো তো আমাদের এখানে আমরা যে জায়গাটাতে এখন আছি একদম রোড সাইডে তো আর প্রচণ্ড আওয়াজ হয় প্রচণ্ড আওয়াজ সারাদিনই তোমরা ভাবছো যে সারাদিন আবার রাতে হয়তো হয় না রাতেও কিন্তু বেশ আওয়াজ হয় যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিই ওই স্যান্ডউইচ চা আর কালকের একটা রুটি ছিল সেটাই হাফ হাফ করে আমরা খেয়ে নেব দুজনেই আর রুহি কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে মোটামুটি দশটা বাজতে চাই আমরা ব্রেকফাস্ট করার পরেই পরেই রুহি ঘুম থেকে উঠে পড়েছিল উঠে পড়ার পরে ওকে একটু চোখ মুখটা ধুইয়ে দিয়ে ওর ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছিলাম ওটস বানিয়ে রেখেছিলাম ওর পাপা আজকে ওকে খাইয়ে দিয়েছে পান্ডাকে আদর করে দাও আর যা রং পেন্সিল কি করছো রুহি রুহি কোথায় গেলি রে ওরে বাবা তুই এখানে বসেছিলি বাবা এটাকে এখানে নিয়ে এসছিস এটা কেউ নিয়ে আসেনি রুহি নিজে এটাকে নিয়ে এসেছিস এরকম দেওয়ালে ঠেকিয়েছে বাবু একদম আরামকে কে দাঁড়ায় বসেছিল বসো রুহি আরেকবার বসো আরেকবার বসো বাবা ঠেক দিয়ে বসো ঠেক দিয়ে বসো বাবা রে চলো বন্ধুরা ভিডিওটা তবে এখানেই এন্ড করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা